আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মাঝে মাঝে দুঃসংবাদ নিয়ে আসি, বিশেষ করে যারা গরিব মানুষ আছি আমরা, মধ্যবিত্ত দরিদ্র মানুষ তাদের জন্য। বাট যারা ধরেন বড়লোক মানুষ, অঢেল টাকা পয়সার মালিক, বা যারা ধরেন দুর্নীতিবাজ বাটপার, অথবা ধরেন যাদের হিউজ অঢেল কালো টাকা আছে, তাদের জন্য এটা কোনো বড় দুঃসংবাদ না, বাট সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ। সরকারের উপরে এবার চাপ এসেছে কি বাড়ানোর জন্য, বিদ্যুৎ বিল বাড়ানোর জন্য। এমনকি মজার বিষয় হচ্ছে এই বিদ্যুৎ বিল বাড়ানোর চাপ দেশ থেকে কেউ দিচ্ছে না, জ্বালানি মন্ত্রণালয় দিচ্ছে না, এই চাপ দিচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। এখন কেন হঠাৎ কইরা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের মধ্যে আইসা বাংলাদেশের বিদ্যুৎ বিলের দাম বাড়ানোর জন্য সরকারকে চাপ দিচ্ছে? আপনারা অনেকেই জানেন যে বিদ্যুতের মধ্যে আপনার সরকার কি বলা হয় যে বিদ্যুৎ, গ্যাস এবং সার, এই তিনটা সেক্টরে সরকার কিন্তু ভর্তুকি দেয়। এখন এই যে ভর্তুকি দেওয়ার পরেও যে বিদ্যুৎ বিলটা আসে বা যেটা দাম ফিক্সড করা হয়েছে, সেটা নিয়ে মানুষের কিন্তু কষ্ট হচ্ছে। তো এর মাঝখানে কেন আন্তর্জাতিক বিশ্ব আইসা বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর খবর বলল, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা সকলেই কম বেশি অবগত আছেন যে বাংলাদেশ যে আমাদের যে বৈদেশিক মুদ্রার ঘাটতি চলছে, সেটা সমন্বয় করতে চলতি বছরের জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এদের কাছে আপনার ঋণ চেয়েছিল, $450 বিলিয়ন ঋণ। এখন এই হিউজ অঙ্কের ঋণ যদি বাংলাদেশ পায়, বর্তমানে যে অর্থনৈতিক সংকট আছে সেটা কেটে আপনার সব কিছুই নর্মাল হওয়ার সুযোগ আছে। কিন্তু এই ঋণ দিতে আইসা এই আইএমএফ আবার অনেক কিছুই তদন্ত করে যে সরকার যে টাকাটা আনবে এটা কোন খাতে দিবে, সরকারের বর্তমান খাতগুলো কী কী কোথায় ব্যবহার হচ্ছে, সেইটা ঘাটাঘাটি করতে গিয়ে তারা পাইছে যে বর্তমানে সরকার গ্যাস, বিদ্যুৎ ও সারের ভর্তুকি ব্যবস্থাপনায় আপনার কি বলা হচ্ছে যে ভর্তুকি দিচ্ছে, আর এইসব ভর্তুকির টাকা দিচ্ছে ঋণের যে ফান্ড আছে সেখান থেকে। আর এই বিষয়টার কারণে অর্থনীতির উপর ক্রমবর্ধমান চাপ ও ব্যয় বাজেটের সামঞ্জস্য, আপনার এগুলোর লক্ষ্যে এশীয় প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন একটি দল 26 অক্টোবর থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করছে। বৈঠকে তারা ভর্তুকি খাতে সংস্কার সহ বেশ কয়েকটি শর্ত দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে আনা, আমদানির জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি করা। বাকি সবগুলাই ঠিক আছে, কিন্তু এই যে বিষয়টা আসছে যে জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ করে দেওয়া, এখন এই ভর্তুকি বন্ধ করলে তো এটাকে ব্যালেন্স করলে কি ব্যালেন্স করবে কীভাবে, স্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বেড়ে যাবে, আর এই বিষয়টাই সামনে এসেছে। আপনার আইএমএফ অর্থ মন্ত্রণালয় থেকে জ্বালানি সেক্টরের ভর্তুকির পরিসংখ্যান, জ্বালানি মন্ত্রণালয় থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে বলছে ভর্তুকির বড় একটি অংশ বরাদ্দ করা হয়ে থাকে ঋণ থেকে, যে ঋণগুলো বাংলাদেশ বিদেশ থেকে আনে, যা আইএমএফের শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়। তাই ভর্তুকির পরিমাণ কমিয়ে দিয়ে আপনার যথাযথ নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে। এখন ভর্তুকির পরিমাণ কমাইলে কী হবে, বিদ্যুতের দামটা পরিশোধ করা হবে কই থেকে? আচ্ছা দেখি, আইএমএফের মিশন আসার পূর্বেই জুন মাসে আপনার প্রাকৃতিক গ্যাসের দাম 23%, এলএনজির দাম প্রতি ঘনমিটার 9.70 টাকা, আপনার এছাড়া আগস্ট মাসে জ্বালানি তেলের দাম 48% বাড়ানো হয়েছিল। গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে সারা দেশে টাইমলি লোডশেডিংও চলছে, তো এর মাঝখানেই একবার আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনার বলেছিল যে এগুলাকে একটু যদি বাড়ানো যায় বিদ্যুতের দাম, কিন্তু সরকার তখন সারা দেশের মানুষের কথা চিন্তা করিয়া যে না, একসাথে এত কিছুর দাম বাড়লে মানুষ চলতে পারবে না, তখন বিষয়টাকে আপনার কি বলা হয় যে আর বাড়ায় নাই। কিন্তু বর্তমানে অর্থনৈতিক সংকট এড়াতে আইএমএফের এই ঋণটাও সরকারের জন্য খুবই জরুরি, তাই ভর্তুকি কমিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুৎ বিষয়ক সদস্য মোহাম্মদ বজদুর রহমান, তিনি বলছেন যে বিদ্যুতের ভর্তুকির বিষয়ে চলতি সপ্তাহে আমরা আইএমএফের সঙ্গে আলোচনায় বসব, সামঞ্জস্য বজায় রেখে ভর্তুকির পরিমাণ নির্ধারণের বিষয়টি আলোচনায় উঠে আসবে, তবে দাম বাড়বে না কমবে কিনা এটা নির্ভর করছে সরকার কতটুকু ভর্তুকি রাখবে তার উপর। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র বলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানো না হলে বিদ্যুৎ ও গ্যাস খাতের জন্য আসন্ন অর্থ বছরে 35,300 কোটি টাকার প্রয়োজন হবে, যা চলতি বছরের চেয়ে প্রায় 8,000 কোটি টাকা বেশি। 2022-23 অর্থ বছরে বাজেটে ভর্তুকি কী বাবদ বরাদ্দ রয়েছে, আপনার 82,745 কোটি টাকা, যার মধ্যে বিদ্যুৎ খাতের জন্যই ভর্তুকি রাখা হয়েছিল 18,000 কোটি টাকা, এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 17,300 কোটি টাকা, যা বিগত কয়েকটি
অর্থবছরের বরাদ্দের চাইতে বেশি, কারণ সারা পৃথিবীতে তেল এবং গ্যাসের দাম আকাশ ছোঁয়া, এগুলা সারা পৃথিবীতে চলছে। 2020-21 অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বরাদ্দ ছিল 26,640 কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞ তামিম যিনি আছেন, মতামিম, তিনি বলছেন আইএমএফ ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রতিবারই শর্ত দিয়ে থাকে, তবে এবারের ভর্তুকির পরিমাণ কমলেও বিদ্যুতের দাম বাড়বে কিনা সেটা এখনও নিশ্চিত না, কারণ দেশ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। আমরা আগেও দেখেছি তেল বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কিভাবে আপনার বেড়ে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল। তবে লোকসান সামলাতে না পারলে বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে, যা বাংলাদেশকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিবে। এখন এই যে মানে বিষয়টা সামনে আসছে, এটা বড়ই একটু নেগেটিভ ইস্যু। এখন আসলে সরকার কী করবে? ধরেন এই মুহূর্তে আপনারা জানেন অনেকেই যে আমাদের উৎপাদন ব্যবস্থা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। যারা গার্মেন্টস মালিক আছেন, বিশেষ করে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছেন, সেখানে মানে টানা বিদ্যুৎ বা গ্যাস এই যে সরবরাহগুলো শতভাগ নিশ্চিত করা মানে যাচ্ছে না, আর যার কারণে উৎপাদন ব্যবস্থায় ঝামেলা হচ্ছে, অনেক ব্যবসায়ীরা মন্দার দিকে আছে। ইউরোপে আমরা যেই পরিমাণ জিনিস এক্সপোর্ট করতাম গার্মেন্টস বা অন্যান্য ইন্ডাস্ট্রিজের, সেগুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে, আমাদের রপ্তানি আয় কমে যাচ্ছে। তো সকল কিছু মিলে আবার বৈদেশিক চালানের ক্ষেত্রে ডলার সংকট আছে, তো এই সকল কিছুকে কাভার করার জন্য এই আইএমএফের ঋণের কিন্তু বিকল্প নাই। এখন আইএমএফওয়ালারা তারা পৃথিবীর যেই দেশে ঋণ দেয় মানে অনেকগুলো জিনিস যাচাই বাছাই কইরা আপনার কিন্তু ঋণ দেয়, আর যেটা একদিকে ভালো, কিন্তু ভালো যে এখন এই যে মনে করলেন যে চাপটা নতুন করে তৈরি হচ্ছে, সেটাকে কিভাবে রিকভার করবে সরকার, সেটা হচ্ছে বড় কথা। যদি এখন বিদ্যুতের দাম বাড়ে সাধারণ মানুষ আসলে কি করবে, আসলে কি করবে? এমনি দেখেন তেল গ্যাসের দাম বাড়ার কারণে সকল জিনিসের দাম ঊর্ধ্বগতি, যা আছে এখন এই যে দামের বিষয়টা, যারা বড় বড় নেতা এমপি মন্ত্রী আছেন তারা তো ভাই হিউজ টাকার মালিক, তাদের উপর এটার এমন কোনো ইফেক্ট নাই। বাজারে কোনটার কেজি কত, লিটার কত, এটা তাদের ফ্যাক্ট না। বাট যারা আমজনতা আছে, যারা পোয়া মাফা কিনে বা শেয়ার মাফা কিনে, কেজি মাফা কিনে, তারা কিন্তু এই জিনিসটার ধাক্কা আসলেই টের পাবে, কারণ মানে ইনকাম সোর্স তো আর বাড়ছে না। সরকারি যারা চাকরিজীবী আছে তাদের হয়তো ইনকাম সোর্স প্রত্যেক বছর আইডন্য এটা বৃদ্ধি করা হয় কিনা, বাট যারা বেসরকারি ছোটোখাটো ব্যবসায়ী আছে, আমজনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদের জন্য কিন্তু এটা একটা বড়সড় চাপ পড়বে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আইএমএফের ঋণের জন্য কৌশলে কোনো একটা কাজ করা উচিত। এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত যদিও গৃহীত হয় নাই, বাট সামনে আসতেও পারে, বাট সেই আশাটাকে আপাতত অন্য কোনো সিস্টেমে ভর্তুকি দিয়া এটাকে ব্যালেন্স রাখা যায় কিনা সেটা খুবই জরুরি, কারণ সাধারণ মানুষ আসলে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। প্রতিদিনের জন্য সংসার খরচ এত পরিমাণ বাড়ছে যে মানুষ আবার নতুন করে কোনো একটা জিনিসের মূল্যবৃদ্ধি হলে মাইনা নিতে বাধ্য, কিন্তু অন্তর অন্তর তো অখুশি হয়। তো দেখা যাক এটা কীভাবে সলিউশন হয়, বাট বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা আছে যতটা বোঝা যাচ্ছে, তারপরে এটা পুরো সিদ্ধান্ত হয় নাই, ওয়েট করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।